সংগঠন একাডেমিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি একটু সুযোগ নিচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর দুটি কথা বলার। আশা করি আপনারা শুনবেন, কারণ নজরুল আমাদের সকলের প্রাণের স্পন্দন। তিনি আমাদের মনের কথা তিনি বলে গেছেন, তিনি মুখে আমাদের মুখে ভাষা দিয়ে গেছেন তিনি। আমরা দিন শেষে সবাই ক্লান্ত, তাই না? আমরা অনেকে হাসতে পারি না, কিন্তু হাসি দিয়ে যে বেদনা লুকানো যায় সেই থিওরিটা কাজী নজরুল ইসলাম দিয়ে গেছেন। কিভাবে জানেন? তিনি লিখেছেন, হাসি দিয়ে যদি লুকালে তুমি সারা জীবনের বেদনা, তবে আজও হেসে যাও বিদায়ের বেলা কেদনা। তিনি হাসি দিয়ে জীবনের সকল বেদনা তিনি লুকিয়েছেন। আজকে 2024 সালে আজকে 19 মে, আপনারা কি জানেন 1923 সালে ঠিক আজকে দিনে কাজী নজরুল ইসলাম হুগলি জেলে তিনি অনশনরত ছিলেন এবং আজকের দিনটি ছিল তার 34তম অনশনের দিন। 34তম অনশনের দিন ছিল এই যে আজকের 19 মে 1923, অর্থাৎ তিনি 34 days তিনি হাঙ্গার স্ট্রাইক করে আছেন। কেন? সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল জুলুমের বিরুদ্ধে, ব্রিটিশ অপশক্তির বিরুদ্ধে তার ছিল প্রতিবাদ। তিনি জেলখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, জেলে বসে তিনি মুক্তির গান গিয়েছেন। কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল, করড়ে লোপাট, রক্ত জমাট, শিকল গোজর, পাষাণ বেদী, মুক্তির গান গিয়েছেন তিনি। তিনি যখন অনশনে আছেন, তার অনশন ভাঙানোর জন্যে মানুষ হুমড়ি খেয়ে পড়তো গিয়ে সেই জেল গেটে, হুগলি জেলের গেটে, যে কবি যেন অনশন ভঙ্গ করেন। আপনারা জানেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতিনাট্য বসন্ত উৎসর্গ করলেন অনশনরত কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাম করলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, তুমি অনশন ভঙ্গ করো, সাহিত্যের দাবি নিয়ে বলছি, আমাদের সাহিত্য দাবি করছে তোমাকে, অনশন তুমি ভঙ্গ করো। কিন্তু তিনি অনশন ভঙ্গ করছিলেন না। কেন? তিনি চাচ্ছিলেন এই পরাধীনতার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে একটি সমাধান চাচ্ছিলেন, সকলের মুক্তি চাচ্ছিলেন তিনি। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের স্বাধীনতার পেছনে কাজী নজরুল ইসলামের অপরিসীম ভূমিকা ছিল। এই যে জয় বাংলা শব্দটি কাজী নজরুল ইসলাম, তার শব্দ জয় বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের সাহিত্য থেকে জয় বাংলা শব্দটি নিয়েছিলেন। আপনারা জানেন যে ভাঙার গান একটি কাব্যগ্রন্থ আছে কাজী নজরুল ইসলামের, ভাঙার গান। সেইখানে পূর্ণচন্দ্র অভিনন্দন একটি কবিতা আছে, সেই পূর্ণচন্দ্র অভিনন্দন কবিতার মধ্যে তিনি জয় বাংলা এই শব্দ ব্যবহার করেছেন। মাদারীপুরবাসীর উদ্দেশ্যে তিনি এই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন এবং বাঙালির বাংলা এই প্রবন্ধের মধ্যে জয় বাংলা শব্দটি তিনি লিখেছেন। বাঙালার বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। তো দেখুন, একটি পরাধীন দেশে কাজী নজরুল ইসলামের জন্ম, সেই পরাধীন ভারতবর্ষে। একজন কবি, কবি কিন্তু অনেক দূরের জিনিস দেখেন। তিনি কাজী নজরুল ইসলাম কত দূরের জিনিস তিনি দেখেছেন আমরা চিন্তা করতে পারবো না। তিনি দেখলেন যে পরাধীন ভারতবর্ষ, আমার প্রথম কাজ হবে স্বাধীনতার জন্য কাজ করা, স্বাধীনতার আন্দোলন করা, মানুষকে মুক্ত করতে হবে এবং মানুষকে সব দিক থেকে মুক্ত করতে হবে। পরাধীন যে শুধু শাসকের হাতে পরাধীন তা না, আমরা সমাজের কাছেও পরাধীন হই, আমরা নিপীড়নের শিকার হই, নানান রকমের মানুষের কাছে শ্রেণী বৈষম্যের শিকার হই আমরা, আমরা অত্যাচারের অত্যাচারী, নানান রকমের প্রকারভেদ থাকে। কিন্তু কাজী নজরুল ইসলাম সব ধরনের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে তিনি জাগিয়ে তুললেন, তিনি বিদ্রোহ করতেন। বিদ্রোহটা কি? অন্যায়ের বিরুদ্ধে, কোনো ধরনের অন্যায় তিনি প্রশ্রয় দেননি। তখনকার একমাত্র পরাশক্তি ব্রিটিশ, সেই ব্রিটিশদের উদ্দেশ্যে আপনি দেখুন তিনি বলছেন যে ডাকাত ওরা ডাকাত, তোদের তোরে বরাদ্দ ভাই আঘাত শুধু আঘাত। এবং আমরা জানি যে আনন্দময়ী আগমনে কবিতাটির জন্য তার জেল হয়েছিল। আনন্দময়ী আগমনে সেই কবিতায় তিনি কি লিখেছেন আমরা কি পড়ে দেখেছি? নিশ্চয়ই পড়েছি, আমরা আবার পড়ব।
যে আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুরা টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে, এরকম করে তিনি অগ্নি ঝরা লেখা লিখলেন আনন্দমীর আগমনে। এবং তিনি একটি জায়গায় লিখলেন যে রবি শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, সেই কর শুধু পশল না মা অন্ধকার আর বন্ধ ঘরে। তোমার সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সেই রবির শিখা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, কিন্তু এই অন্ধকার আর বন্ধ ঘরে, এই ভারতের অন্ধকার কারাগারে সেই শিখা পড়ল না। নপুংসকের অহিংস ভুল, যারা অহিংস, আপনারা জানেন যে অহিংস আন্দোলন হয়েছিল, স্বদেশী আন্দোলন হয়েছিল স্বাধীনতার জন্য, কিন্তু কাজী নজরুল ইসলাম বললেন যে এইভাবে দেশের স্বাধীনতা আসবে না, দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, রক্ত দিতে হবে, ভারত হবে ভারতবাসীর, এই কথাটিও বলতে ভয় সেই বড়ুদের নেতা বলিস, ওদের কথাই চলতে হয়, কার উদ্দেশ্যে তিনি লিখলেন? গান্ধীজির উদ্দেশ্যে এই কথা তিনি লিখলেন। গান্ধীজির উদ্দেশ্যে এই সাহস করে কেউ লিখতে পারবে যে ভারত হবে ভারতবাসীর, আপনি এই কথা বলেন না, ভারত হবে ভারতবাসীর, এই কথাটিও বলতে ভয় সেই বড়ুদের নেতা বলিস, ওদের কথাই চলতে হয়? কাজী নজরুল ইসলাম সবাইকে দেখলেন, সবাইকে চিনলেন, সবাইকে চিনে দেখে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, প্রার্থনা করো কেড়ে খায় যারা 33 কোটি মুখের গ্রাস, আমার রক্ত লেখায় যারা লেখা হয় তাদের সর্বনাশ, সে সর্বনাশী লেখা তিনি লিখে গেছেন। ভারতের স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি, কোনো রাজনীতিবিদ কিন্তু সেই ঘোষণা দিতে পারেন নাই। 1922 সালের, আপনারা লিখে রাখবেন, 1922 সালের 13 অক্টোবর তারিখে তার নিজের সম্পাদিত যে অর্থসাপ্তাহিক ধূমকেতু পত্রিকায়, সেই পত্রিকায় তিনি পরিষ্কারভাবে ভারতের পূর্ণাঙ্গ স্বাধীনতার ঘোষণা দিলেন কাজী নজরুল ইসলাম। এবং সেই স্বাধীনতার ঘোষণায় আমরা কতটা উজ্জীবিত হয়েছিলাম দেখুন, তার উপর কত নিবেদন, কত নির্যাতন নেমে এসেছিল, কিন্তু তিনি কিন্তু নড়েন নাই, তার আদর্শ থেকে তিনি বিন্দু পরিমাণ বিচ্ছিত হন নাই, কারণ তিনি কাউকে ভয় করতেন না, এক আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় করতেন না কোনোদিন, এই কারণে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের কাছে, কোনো জালিমের কাছে তিনি কখনো নতি স্বীকার করেন নাই। আমাদের স্বাধীনতা যুদ্ধে দেখুন, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমি যদি কয়েকটা ইনফরমেশন দিই আপনাদেরকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই বেতার কেন্দ্রটি উদ্বোধন হয়েছিল কবে আমরা জানি তো, মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 25শে মে তারিখে, 1971 সালের 25শে মে তারিখে। এই তারিখটা কেন বেছে নেওয়া হলো, কারণ হলো এই তারিখটি হলো কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলামের জন্মদিনে কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি কান্তার মূল দুস্তর বারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, এই গানটি দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন করা হয়। কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি প্রধান প্রেরণার উৎস ছিলেন, এবং আমরা কিন্তু জাতি হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কিভাবে জানেন, আমাদের যুদ্ধকালীন সরকার, অস্থায়ী সরকার, সেই সময় কাজী নজরুল ইসলামের জন্য মাসে 250 টাকা সম্মানী ভাতা নির্ধারণ করে, এটাকে চিন্তা করা যায়? আমাদের অস্থায়ী সরকার, যুদ্ধ চলছে যে সরকারের নির্দেশে, একটি যুদ্ধ স্বাধীনতার সংগ্রাম করছি আমরা, সেই সরকার কিন্তু তার জাতীয় কবিকে ভুলে নেয়, তার জাতীয় কবির জন্য মাসিক 250 টাকা ভাতা মঞ্জুর করেছে। সেই কারণে দেখুন, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঠিক পরপরই 1972 সালের 24শে মে তারিখে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে সপরিবারে সসম্মানে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন। 1972 সালের 24শে মে তারিখে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সদ্য স্বাধীন দেশ, কত কাজ, দেশ পুনর্গঠনের কাজ তৈরি করতে হবে, কত কিছু, কিছুই নাই, সব সরকার হয়ে গেছে, সেই অবস্থায় বঙ্গবন্ধু কিন্তু এই কাজটি করতে ভুলেন নাই যে একটা জাতির মন মগজ ঠিক করতে হলে তার জাতীয় কবিকে সামনে রাখতে হবে। জাতীয় কবিকে তিনি নিয়ে আসলেন 1972 সালের 24শে মে তারিখে, ঠিক পরের দিন ছিল তার জন্মদিন, তার 73তম জন্মবার্ষিকী ছিল। সেই জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু লিখলেন, বাঙালির স্বাধীন জাতি সত্তার ঐতিহাসিক রূপকার হলেন কাজী নজরুল ইসলাম। কে বলেছেন? বঙ্গবন্ধু নিজে বলেছেন, নিজে লিখেছেন যে বাঙালির স্বাধীন জাতি সত্তার ঐতিহাসিক রূপকার হলেন কাজী নজরুল ইসলাম। তো এই নজরুল ইসলামকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি? এবং দেখুন আরেকটি বিষয় বলি, যে বঙ্গবন্ধু যে নিয়ে আসলেন, ঠিক ধানমন্ডিতে তার বাড়ির কাছে, একদম কাছে কিন্তু সরকারি বাড়ি বরাদ্দ দিলেন কাজী নজরুল ইসলামের নামে, এবং সেই বাড়িতে প্রতিদিন জাতীয় পতাকা উড়ানো হতো। কেন উড়ানো হতো? কারণ তিনি আমাদের জাতীয় কবি, জাতির অন্যতম একটি প্রতীক হলেন কাজী নজরুল ইসলাম। তো সেই নজরুল আমাদের প্রাণের নজরুল, আমাদের সবার কথা তিনি বলে গেছেন।
দেখুন, কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনি মন্দিরে যেতে পারবেন, আপনি গির্জায় যেতে পারবেন, আপনি মসজিদে যেতে পারবেন, সবাই তার কাছে সমান। দ্বিতীয় আরেকটি উদাহরণ খুব সহজে আমরা পাব না, যে আপনি তাকে নিয়ে মসজিদে যেতে পারবেন, মন্দিরে যেতে পারবেন, গির্জায় যেতে পারবেন, এরকম দ্বিতীয় নজির আমরা খুব একটা পাব না। একমাত্র নজির হলেন কাজী নজরুল ইসলাম। এই কারণে তিনি জাতির কবি, সবার কবি তিনি। কিন্তু তিনি সবার কবি, তার কথা আমরা কি বলি, মনে রেখেছি ঠিকভাবে? তিনি তার একটা গানের মধ্যে লিখেছেন, সবার কথা কইলে এবার নিজের কথা কহো। তো তিনি তো নিজের কথা বলেননি, তার কথা আমাদের বলতে হবে। কেন বলতে হবে? তিনি আসলে নিজের কথা বলেননি, তিনি মানুষের কথা বলেছেন, তিনি মানুষের মুক্তির কথা বলেছেন, তাই না? তিনি বলেছেন সর্ব মানুষের মুক্তির কথা, শুধু কিন্তু বাংলাদেশের বা ভারতবর্ষের মানুষের মুক্তির কথা না। তার শেষ ভাষণে তিনি বলেছেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কত বড় কথা, আমি সকল দেশের সকল মানুষের। আপনারা জানেন আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসবে ভারতের মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন অতিথি হিসাবে। তিনি তার বক্তৃতায়, তিনি কিন্তু বাংলা ভাষাভাষী না, কিন্তু তিনি তার বক্তৃতার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে একটু অংশ তিনি উদ্ধৃত করেছিলেন। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, জগৎ পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। ভারতের মহামান্য রাষ্ট্রপতি বাংলা জানেন না, কিন্তু তিনি বাংলায় এই কথাটুকু তিনি উচ্চারণ করে গেছেন আমাদের সামনে। সালমান খান বলিউডের সুপারস্টার, তিনি আমাদের মিরপুর জাতীয় স্টেডিয়ামে যখন একটি ক্রিকেট টুর্নামেন্টে এসেছিলেন, সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। সালমান খান যখন স্টেজে উঠলেন, তিনি বললেন যে আমি যখন বাংলাদেশে আসি, আমার বাবা আমাকে একটা নির্দেশ দিয়েছেন, তুমি যখন বাংলাদেশে যাবে, যখন বক্তৃতা দিতে উঠবে, তখন একজন মানুষকে সম্মান দিতে কিন্তু তুমি ভুল করবে না। এই কথা বলে উনি থেমে গেলেন, সবার মধ্যে পিন পতন নীরবতা। কার নাম বলবেন তিনি, কার নাম বলবেন? তিনি বললেন কাজী নজরুল ইসলাম। আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশে গিয়ে এই একটি মানুষকে সম্মান জানাতে কিন্তু তুমি ভুল করবে না। তিনি হলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা নজরুল ইসলামকে বুঝবার চেষ্টা করব, নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। এই কথাটা বলে আমি শেষ করে দিব। 1929 সালে 15 ডিসেম্বর তারিখে কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে সম্বর্ধনা দেওয়া হয়। খেয়াল করবেন, তিনি কিন্তু স্বাধীন বাংলাদেশে আমাদের জাতীয় কবি হয়েছেন প্রথম না। 1929 সালে গোটা বাঙালির জাতীয় কবি হিসাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, এবং সেইখানে কলকাতার এলবার্ট হলে, যেটা পরবর্তীতে নাম হয়েছে কফি হাউস, কফি হাউস বললে আমরা চিনব সবাই, সেটার নাম ছিল তখন এলবার্ট হল। সেই এলবার্ট হলে তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং সভাপতি ছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে, নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। এটা ছিল বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা। আর নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমি ভারতের এমন কোনো প্রদেশ নেই যেই প্রদেশে আমি যাইনি, যাদের জাতীয় সঙ্গীত শোনবার সৌভাগ্য হয়নি, এরকম কোনো প্রদেশ নাই। কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কামতার মরু দুস্তর পারাবার এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনিনি। আমরা যখন যুদ্ধে যাব, কাজী নজরুল ইসলামের গান গেয়ে যুদ্ধ করব। আমরা দেশ স্বাধীন করব কাজী নজরুল ইসলামের গান গেয়ে। নজরুল একটি জ্যান্ত মানুষ, নজরুলের স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। এই কথা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা তাকে এখনো বুঝতে পারিনি, তাকে বুঝতে পারলে আমরা সবাই মহামানব হব, এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।